আমরা আলোচনা করছি আজকে আবেশ দাশগুপ্তর যে খুনের ঘটনা, সেই ঘটনা নিয়ে যে এবং নানান প্রশ্ন উঠে আসছে সেই নিয়েই। ইতিমধ্যেই আবেশ দাশগুপ্তর পরিবারে যারা রয়েছেন তারা মনে করছেন যে কোথাও তদন্ত প্রভাবিত হতে পারে, তারও বিভিন্ন কারণ তারা দিয়েছেন, আমরা এই নিয়ে আলোচনায় আসবো। সন্দীপ, আমি আপনার কাছে জানতে চাইবো, এখনো পর্যন্ত সেরকমভাবে ওর আবেশকে নিয়ে যে 17 জন বন্ধু বান্ধবের গ্রুপ যারা ওরা বেরিয়েছিল তার মধ্যে 16 জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে পারফেক্ট কোনো কিছু পাওয়া যায়নি, ঠিক কি কারণ আপনার ঠিক কি মনে হয়? জিজ্ঞাসাবাদে কোথাও কি কোনো গাফিলতি রয়ে যাচ্ছে? আসলে সমস্ত ঘটনাটাই খুবই দুঃখের, খুবই দুর্ভাগ্যজনক সবার জন্যই। এই কারণ এটা ঠিক আমরা যে অর্থে অপরাধ বলি ঠিক সেই অর্থে অপরাধ অপরাধী সে তো নিশ্চয়ই নয়। যারা ভালো স্কুলে পড়াশুনো করে, ইংরেজি স্কুলে পড়াশুনো করে, একটু উচ্চবিত্ত পরিবার, সব পরিবারের একই রকম, ছেলেমেয়েরা অনেকটা স্বাধীন, তারা একসঙ্গে তাদের দেখা হয়, তাদের মধ্যে কেউ কাউকে পছন্দ করে, ছেলেমেয়েরা সবটাই খুব স্বাভাবিকভাবেই যে যেভাবে হয় সেভাবে এই ঘটনা। কোনো একটি মেয়েকে কারো ছেলেটির পছন্দ হয়, একটি মেয়েকে একাধিক ছেলের পছন্দ হতে পারে, সেখান থেকে তাদের মানসিক জটিলতা ইত্যাদি। তাই পুলিশের যা করছে খুব ধীরে সুস্থে শান্তভাবে দেখে এটাকে করাই ভালো, কারণ এটাতে তাড়াহুড়ো করে এতগুলো কম বয়সী ছেলে মেয়ে তাদের সম্বন্ধে কিছু এমন করা যেটা কোনো দিক থেকে ভুল হয়, এই ঝুঁকি একেবারেই নেওয়া উচিত নয়, নেওয়ার কথা নয়, নেওয়া উচিত নয়। এবং আমি নিশ্চিত যে যারা যে অফিসাররা করছেন, আর কলকাতা শহরের ঘটনা, কিন্তু ধরুন যে ধরনের আঘাত আমরা দেখছি আবেশ দাশগুপ্তর বিয়েতে পাওয়া গেছে শরীরে, সেটা কি শুধুমাত্র যেটা ওর এক বন্ধুকে জিজ্ঞেস করে ডিটেন করে যে জিজ্ঞাসাবাদে যেটা বেরিয়েছে, ও সে বলেছে যে ভাঙা কাঁচের বোতলের উপর পড়ে গেছিল, সেটা কি সম্ভব? আমাদের কিন্তু একটা মানে কনক্লুসিভ একটি ওপিনিয়ন দেওয়ার একেবারেই কোনো উচিত নয়, অর্থ হয় না, উচিত নয়। কারণ আমি আমাদেরই এক মানে খুব কম বয়সী একটি মেয়ে আত্মীয়া, তার কাছে শুনছিলাম এরকম একটি ঘটনা বেশ কিছুদিন আগে ওইভাবে পড়ে গিয়ে ঘটনা। তবে হয়তো হতে পারে যে ক্ষতির যে ধরন হয়তো এটা অ্যাক্সিডেন্টালি হওয়া সম্ভব নয়। সবটাই শান্ত হয়ে সবার সঙ্গে কথা বলে ঘটনাটা হঠাৎ ওই মুহূর্তের মানে ওই আমাদের কী বলবো ওদের মধ্যে ঝগড়া ছিল সেই ঘটনা, কিংবা আগে থেকে ঠান্ডা মাথা ভেবে নেওয়া, সবটাই দেখে শুনে বুঝে একেবারে নিঃসন্দেহ হওয়ার পরই এগুলো ভালো। কারণ এরা প্রায় সবাই তারা কেউ অ্যাডাল্ট নয়, তারা সেবাই কম বয়সী ছেলে মেয়ে। তবে ঘটনাটি দুঃখে, তবে এই ঘটনা হ্যাঁ খুন মারা যাওয়ার ঘটনা তো খুব রেয়ার, খুবই কমই হয়। তো এই ধরনের ঘটনা একসঙ্গে একটি পার্টি করা, তাদের মধ্যে কাউকে মনোমালিন্য, সেটার জেরে তাদের খারাপ লাগা, ভালো লাগা, এটা কিন্তু বোধহয় আগামী দিনে খুব অবশ্যম্ভাবী হয়ে পড়বে এই ঘটনা এবং এই জাতীয় ঘটনা। একদমই, আমি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে যাব, রয়েছেন আবেশের বাড়িতে। সন্দীপ, ওনার আবেশের পরিবারের যারা রয়েছেন, আমরা শুনছি ওর মা এবং ওর দিদার বক্তব্য, এর পর তারা ঠিক কি ভাবছেন? এই প্রশ্নটা নিয়ে আরো একবার যাব আবেশের দিদার কাছে। কৃষ্ণদেব, আপনার কাছে জানতে চাইবো যে এরপর আপনাদের পরবর্তী ভাবনাটা কি, পরবর্তী পদক্ষেপটা কি? আমাদের পদক্ষেপ বলে কিছু নেই, আমরা পুলিশের উপর ডিপেন্ড করছি, আমরা সত্যিটা জানতে চাই। এমন নৃশংসভাবে কিভাবে বাচ্চাটাকে মারা হলো এতগুলো লোকের মধ্যে, কেউ বলতে পারছে না, আমাদের এটাই প্রশ্ন, আমাদের এটাই একটা প্রতিবাদের রাস্তা। আমার সঙ্গে এই মুহূর্তে কোয়েল রয়েছে আবেশের বেশ কয়েকজন স্কুলের বন্ধু যারা সহপাঠী আবেশের। তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাইবো যে 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 ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সন্দেহ করা হচ্ছে, তাকে তোমরা চেনো? আমরা চিনি ওকে। ওর আবেশের থ্রু আমি ওকে মিট করেছিলাম, কারণ কি ওদের একটা পার্টি অর্গানাইজ করছিল অ্যাবাউট দ্যাট প্রজেক্ট এক্স থিং, তো ওখানে আমি ওকে মিট করেছিলাম। আই ইউজ টু নো হিম অ্যাজ দ্য পার্টি ওনার, ইভেন্ট ম্যানেজার ওনার। যে যে কিশোরীর সঙ্গে আবেশের একটা সম্পর্ক তৈরি হয়েছিল তাকে তোমরা চিনতে? প্রেরণাকে, হ্যাঁ, আবেশের গার্লফ্রেন্ড, আমি প্রেরণাকে মিটও করেছি 2-3 বার। সেটা কি আবেশের আবেশের মুখেই শুনেছিলে নাকি প্রেরণার সাথে তোমাদের কোনো সময় দেখা হয়েছে? না, আবেশই আমাদেরকে বলেছিল যে ওর প্রেরণার রিলেশনশিপে আছে, আর আমি আবেশই আমাকে নিয়ে গেছিল প্রেরণাকে মিট করতে। পরিবারের সদস্যদের কাছে আরেকবার জানতে চাইবো যে এই ঘটনার পর কালকে রাত্রে যখন আপনাদের কাছে প্রথম এই খবরটা এলো, তারপর থেকে যারা যারা ওই সময় ওই পার্টিতে ছিল, তাদের পরিবারের সদস্যরা বা যারা অন্যান্য বন্ধুরা ছিল যারা সেই পার্টিতে ছিল, তাদেরও তো নিশ্চয়ই আপনারা মিট করেছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজে কি আপনাদের কোথাও কোনো সন্দেহ হয়েছে?
দেখুন, ওই সময় আমরা এমন একটা স্টেটে ছিলাম, এটা সাডেনলি আমাদের কাছে নিউজটা আসে, আমরা এমন একটা স্টেটে ছিলাম সেখানে ওইরকমভাবে স্কুটিনিফাই আমরা কাউকে করতে পারিনি, কিন্তু ওখানে অনেকক্ষণ থাকার ফলে আমরা আমি অন্তত যেটা বুঝেছি যে কিছু একটা এখানে সামথিং ইজ গোয়িং অন, যেটা এরা কেউ বলতে চাইছে না। না হলে যারা ওখানে ছিল তারা কেউ, আমি জিজ্ঞেস করছি পার্সোনালি যে কোথায় আর কখন লাশ দেখেছো, কার সাথে লাশ দেখেছো আবিষ্কে, আমার দুটো প্রশ্নই ছিল যে তোমাদের মধ্যে লাস্ট আবিষ্কে কে দেখেছো, কেউ বলতে পারছে না, বলছে ওই বাগানের মধ্যে ছিল, কেউ বলছে, কেউ বলছে আমরা টেনে নিয়ে এসেছি, তারপরে এরকম ব্লাডের ছিল, তখন নীল বলে ছেলেটি বলল আমি আমার শার্ট বের করে খুলে আমি ওকে বাঁধলাম, আর যারা মেয়েরা ছিল তারা বলছে আমরা দেখিনি, কেউ বলছে আমি ফোন করছিলাম। ঘটনাটার সম্পর্কে কি বলল, কিভাবে ঘটনাটা ঘটেছে সেটা কিছু বলল তারা না? তারা বলছে যে আমরা হঠাৎ একটা চিৎকার শুনি, এসে দেখছি আবেশ পড়ে রয়েছে। এই জায়গাটাতেই কিন্তু গোটা বিষয়টা আটকে রয়েছে যে এটা এটা পরিবারের সদস্যদের দাবি, তদন্তকারীদেরও প্রাথমিক অনুমান গতকাল এই ঘটনার পর থেকে যে এটা একটা খুনের ঘটনা, যদিও আরেকটি মহল, পুলিশেরই একটি মহল থেকে এই বিষয়টা একটা অন্য তথ্য পাওয়া যাচ্ছে যে দুর্ঘটনার তথ্য কিন্তু সামনে রাখা হচ্ছে। এখন সবটাই নির্ভর করছে কোয়েল ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টটার উপর, যেটা আর কিছুক্ষণের মধ্যেই যার যে যেই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টটা পুলিশের হাতে এসে যাবে, তারপরে কিন্তু একটা ধারণা পাওয়া সম্ভব যে ঠিক কি রহস্য রয়েছে এই মৃত্যুর পেছনে। একেবারে সন্দীপ, তোমাকে আপাতত অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে, আবেশ দাশগুপ্তর বাড়িতে ছিলেন, আমাদের সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন, আরও অনেক কিছু বিষয় রয়েছে আলোচনার যে এর পরে সত্যি কী কী করণীয়, এবং ইতিমধ্যেই খুনের মামলা রুজু হয়েছে বলে আমরা জানতে পারছি, আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তীর্থঙ্কর ঘোষ, তীর্থঙ্কর বাবুর কাছে যাবো।